হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদেরকে আজকে তেরোশো আষট্টি স্কোয়ার ফিটের চার বেডরুম এক ডাইনিং ড্রয়িংয়ের একটি বাড়ির ডিজাইন দেখাবো ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এর এই বাড়িটার ভিতরে কীরকম ডিজাইন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দেখাইতেছি আর এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টোটাল আপনার কত টাকা খরচ হবে ফাউন্ডেশন দুতলা ফাউন্ডেশন দিয়ে করলে কত টাকা খরচ হবে আর ফাউন্ডেশন সারা করলে কত টাকা খরচ হবে তো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলাপ করব আর এই ঘরটার ভিতরে এবং বাহিরে যে ধরনের কাজগুলো আছে এগুলা দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা বাড়িটার যে সামনের অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাহিরে কোনো টাইলস লাগানো হয় নাই তো সম্পূর্ণ টাইলস লাগানো হয়েছে ভিতরে আর এই যে বাইরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনগুলো কিছু আসলে অন্য কালার করলে ভালো হইতো তো যাই হোক আর এই যে দেখেন এটার বারান্দার মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইন ভিতরেও কিন্তু অনেক সুন্দর যে রঙের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর রঙের ডিজাইন তো এটা হলো মেইন গেট এরকম ডিজাইন করা আছে বাইটার ভিতরে তো এটা হলো কোঠা এটা কিন্তু দোতলা ফাউন্ডেশন তো আমি কিন্তু দুইটা হিসাবই দিব যে ফাউন্ডেশ দিয়ে করলে কত টাকা খরচ হবে সারা কত হবে এটা হলো একটা ড্রয়িং মানে ডাইনিং রুম আর কি দেখেন এই গড়টা মধ্যে কিন্তু পুরো একটা রঙের কারো কার্যে একদম ভরপুর আর এর পাশে ঢুকে এটা হলো কিচেন এটা হলো ডাইনিং রুম তো আমি এটার কিন্তু একটা ড্রয়িং দিয়েছি ফ্লোর প্ল্যান দিয়েছি ওটাও দেখাবো আর যদি কেউ চান আমার সাথে ইমধ্যে যোগাযোগ করতে পারেন আমি ওখান থেকে দিয়ে দিব দেখেন অনেক সুন্দরভাবে এই বাড়িটা মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে রঙের কিছু কাজ করা হয়েছে তো ভিডিও ট্রেন না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক করি আপনাদের বাড়িতে এই সম্বন্ধে একটা ধারণা চলে আসবে এই পাশে একটা বাথরুম আর দুইটা রুম এর পাশেও সেম একটি বাথরুম দুইটা রুম এটা হলো কমন বাথরুম আর আগে যেটা দেখালাম এটা হলো মাস্টার বাথরুম ওটা বেডরুমের সাথে অ্যাটাচ করা আর এটা দুইটার পাশে দুই পাশে দুইটা বেসিন লাগানো তো যাই হোক এই বাড়িটার মধ্যে মানুষ উঠে গেছে মানুষ এখানে বসবাস করতেছে সব ধরনের কাজ মোটামুটি সে শুধু দরজাগুলো রং করার বাকি আছে এই রুমগুলোর সাইজও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড বারো ফুট বা চোদ্দ ফুট করে রুম তো ড্রয়িংয়ের মধ্যে আমি আপনাদেরকে হিসাবটা দেখিয়ে দেবো যে রুমের সাইজগুলো কীরকম এটা একটা রুম দেখলেন রুমটার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে রং করা আর এই দেখেন প্রত্যেকটা রুমেই কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আর্টিস্ট করে এই রঙগুলো তো এক এক রুমে এক এক ধরনের কালার ব্যবহার করা হয়েছে এটা হলো বারান্দার ওয়াল ড্রপ ওয়াল আর এটা হলো বারান্দার মেন ওয়াল দেখেন এখানেও কিন্তু স্টার আঁকানো হয়েছে কিছু ফুল আঁকানো হয়েছে চারটা রুম রকম কালার করা হয়েছে তো দুইটা রুম দেখলেন একটা বাথরুম দেখলেন এই পাশেটা দেখাই এখানেও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইনের আর্টিস্ট করা আছে পাঁচটা এটা হলো আরেকটা রুম বারো ফুট বাই চোদ্দ ফুট এই এরকম দুইটা রুম সাথে আটাচ বারান্দা আছে পুরো ঘরটাই কিন্তু একদম অসাধারণ ভাবে রং করা তো এই যে রঙের কাজগুলো দেখছেন এই রঙের কাজের একটা ভিডিও অলরেডি এর আগে আমি আপলোড করেছিলাম আর এরকম ডিজাইনে রং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে একটা বেসিন এই এই রুমের সাথে অ্যাটাচ একটি বাথরুম আছে দেখেন দ্য সিলিং এও কিন্তু অনেক সুন্দরভাবে রং করা হয়েছে এই বাড়িটা তেরোশো আশিটি স্কোয়ার ফিটের বাড়ি তো এই এই এরকম একটু বাড়ি তৈরি করতে গেলে আপনার সাড়ে তিন শতাংশ জমি লাগবে টোটালি অনেক বড় বড় স্ট্যান্ডার মানে চারটে বেডরুম তো যা হোক বাড়িটা আপনারা দেখলেন আর এটা হলো এখানে কিচেন তো কিচেনটা আসলে দেখা হয়েছিল এখন দেখাই কিচেনটাও অনেক বড় কিচেন একটা আমাদের চতুর্দিক সানসেট করা আছে জিনিসপাতি রাখার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও দেওয়া আছে তো দেখে নিতে পারেন টিন সেট বিল্ডিং হাফ বিল্ডিং টিনের ঘর বাথরুম টয়লেট টাইলস এবং পাইপ ফিটিং কাজের ভিডিও তো আপনার ড্রয়িংটা হবে সেমি যে এরকম দেখেন তেরো ফুট বাই বারো ফুট করে দুইটা রুম আট ফুট বাই আট ফুট করে একটি কিচেন পাঁচ ফুট বাই সাত ফুট করে দুইটা বাথরুম চোদ্দো ফুট বাই বারো ফুট করে দুইটা রুম চার পনেরো ফুট বাই চার ফুট করে দুটা বারান্দা এরকম ড্রয়িং হবে তো বিয়র্স আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রঙের ভিডিও দেওয়া আছে তো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন যারা যারা বাড়িতে রঙ তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে এরকম ডিজাইনের রঙের কাজ করে থাকি আর এই যে এই যে রঙের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে দক্ষ মিস্ত্রি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আর্টিস্ট করা তো ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু রঙের ডিজাইনের অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো সেগুলো দেখে নিতে পারেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আর্টিস্ট করা এই রঙগুলো তো অলরেডি কিন্তু এরকম রঙের ডিজাইন নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে ওটা দেখে নেবেন তো আমি কিন্তু এখন আপনাদেরকে এই রকম ভাই তৈরি করতে টোটাল কত টাকা খরচা হবে বলে দেবো একদম কোন জিনিস কী পরিমাণ লাগবো ওটারও হিসাব দেবো তো এই ডিজাইনগুলো আগে দেখাই নি আপনাদেরকে যাই হোক এই বাড়িটি তৈরি করতে গেলে টোটাল আপনার ইট লাগবে পঁয়ত্রিশ হাজার যার দাম বাজার মূল্য আট টাকা করে হলে দুই লক্ষ আশি হাজার টাকার ইট লাগবে রড লাগবে আপনার আটত্রিশশো পঞ্চাশ কেজি যার দাম পঁচাত্তর টাকা পঞ্চাশ পঁচাশ কেজি রড কেনা হয়েছিল এখানে যখন কাজ করা হয়েছিল তাতে দুই লক্ষ নব্বই হাজার টাকা রড লাগবে আর সিমেন্ট লাগবে চারশো ব্যাগ যার দাম চারশো ষাট টাকা প্রতি ব্যাগ এক লক্ষ চুরাশি হাজার টাকার সিমেন্ট লাগবে বালি লাগবে চব্বিশশো ফিট মোটা চিকন মিলিয়ে যার দাম পঁচিশ টাকা স্কোয়ার ফিট যার দাম আসে ষাট হাজার টাকা টাইস লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার স্যানিটারি ফিটিংস লাগবে আশি হাজার টাকার ইলেকট্রিক লাগবে পঞ্চাশ হাজার টাকা মজুরি সহ লাগবে আশি হাজার টাকার একদম ভিতরে বাহিরে সম্পূর্ণ মিস্ত্রি মজুরি সহ দরজা লাগবে আশি হাজার টাকা কারণ দরজাগুলো খুব ভালো মানের থায়ার গ্রিল লাগবে আপনার এক লক্ষ টাকার অন্যান্য জিনিস লাগবে বিশ হাজার টাকা আর রাজমিস্ত্রির বিল আসবে চার লক্ষ টাকা তাতে ফাউন্ডেশন দিয়ে এড়ালো দোতলা ফাউন্ডেশনের হিসাব এখানে আপনার মোট সতেরো লক্ষ লক্ষ সত্তর হাজার টাকা খরচা হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে করলে আর এটা যদি আপনি দুতলা ফাউন্ডেশন ছাড়া করেন সেক্ষেত্রে আপনার দুই লক্ষ টাকা কম লাগবে তাতে আপনার খরচা হবে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা তো যা হোক বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ